সবাই যেন নিরোগী হয়ে সুস্থ শরীরে জীবনকে আরো সুন্দরতর রূপে গঠন করে, সুশীল ধার্মিক সমাজ আদর্শ সমাজ রূপে গ্রহণযোগ্যতা অর্জন করে জীবনটাকে দীপ্তিমান করতে পারেন, সেই শুভ কামনা করে অশান্ত বিশ্বে শান্তি সুখ কামনা করে তিনবার সাধুবাদ দিয়ে সারা বিশ্বে যে যুদ্ধের দামামা চল মানুষ মানুষের জন্য একটু মানুষকে পেতে পারে না ওগো বন্ধু, এই মানসিকতা জাগরিত করে উশৃঙ্খল পৃথিবী দীর্ঘভ্রষ্ট পৃথিবী হয়ে মহিমাদীপ্ত বাগানে পারে সেই শুভকামনা করে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ তিনবার সাধুবাদ প্রদান করুন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমাকে এমন একটা গুরু দায়িত্ব উৎসব উদযাপন কমিটি অর্পণ করেছেন, আমি বিষয়টা দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। বিষয়টা সময় উপযোগী, যুগ উপযোগী, বাস্তব ভিত্তিক ঘটনারই বই প্রকাশ। সেই বিষয়ের নাম সমাজ কাঠামোর সংরক্ষণ ও সহতকরণের বিক্ষুর ভূমিকা। যারা এই বিষয় করেছেন তারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তারা দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন, তাই আলোচনার তাদেরকেও আমি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ সহ মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্ম জ্ঞাতি পরিজন, আপনাদের উপস্থিতি দেখে আমার আনন্দে বুক ভরে গেছে। আমি যখন চলে আসি তখনই আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীদের সান্নয় উপস্থিতি সত্যকার অর্থে আলোচনার অনুকূল পরিবেশ করে বলে মনে করি। তাই আমি বিষয় আগে আমি বুদ্ধ বাণী দিয়ে সেই বাণীর মর্মত্বটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তখনই বুঝতে পারবেন এই বিষয় বুদ্ধবাণীর আলোচনাটা কতটুকু প্রাসঙ্গিক এবং জীবন ভিত্তিক। শুধু নয় সমাজ জাতি কতটুকু পথ নির্দেশনা প্রদান করে, আলোচনার তো শেষ নেই, কিন্তু আলোচনার মতো যদি আলোচনা না হয় ছোট বড় সর্বস্তরের মানুষের মনে রেখাপাত করতে পারে না। তাই আমি প্রথমে কি বলেছি, উঠিতে না পাইয়া উঠুন, জাগ্রত হন, অপ্রমত্তভাবে জীবন যাপন করুন।
যিনি বা যারা নারী পুরুষ বিক্ষু সমান অপ্রমত্তভাবে জীবন যাপন করেন তিনি ইহলোকীয় সুখী পরলোকীয় সুখী জীবন লাভে ধন্য হয়। আর আমি বলি সুখী পরমুত্তীয় সুখী, কেন কর্ম যখন হয়েছে কিন্তু আমি এখনো বেঁচে আছি, আপনারা এখনো বেঁচে আছেন, বেঁচে আছি বিদায় সুযোগ হয়েছে, আপনারা বেঁচে আছেন বিদায় কথা শোনার সুযোগ হচ্ছে। তাই সুখী পরলোকীয় সুখী এটা তো সহজাত বিষয়, আর এই মুহূর্তে সুখী পরমুহূর্তে সহজাত বিষয় হলেও বোধগম্যে আনা বুঝে ওঠা যত সহজ মনে করি তত সহজ নয়। কেন? পৃথিবীর মধ্যে অসংখ্য প্রাণীর আবির্ভাব ঘটেছে, তৎমধ্যে মনুষ্য প্রাণী হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। বুদ্ধের পরিভাষায় বলা হয়েছে দুর্লভ মানব জীবন প্রাপ্তি। তাহলে এখন বলেন জীবনটা দুর্লভ বটে, মানবীয় গুণে গুণান্বিত হওয়ার মতো মন মানসিকতা কয়জনে সৃষ্টি করতে পারছেন? একেবারে পাচ্ছেন না আমি সে কথা বলতে চাই না, যিনি পেরেছেন তিনি ধন্য, তিনি নন্দিত, তিনি আনন্দিত। যিনি পারেননি তিনি হতাশা, চিন্তিত, ভারাক্রান্ত। কীর্তনে বলে কি হতে কি হয়ে গেল, এই পরিবারটা এরকম হওয়ার কথা নয়, কেন এরকম হয়ে গেল তার কারণটা অনুসন্ধান করেন। পুণ্যের ফলে মা বাবা গুরুজনদের আশীর্বাদে অনেক ধন সম্পদের অধিকারী হয়েছে বটে, কিন্তু দীর্ঘস্থায়ী রক্ষা করতে পারলেন না। কেন, তার কারণ কি? ওদের মানসিকতা, বর্তমান যারা আছে তাদের মানসিকতার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। যারা দিয়ে গেছেন, কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, স্বতঃস্ফূর্তভাবে উত্তরসূরিদের সুখী করার জন্য সানন্দে দিয়ে গেছেন, কিন্তু যারা রক্ষক তারা রক্ষা করার ক্ষেত্রে আন্তরিক ছিল না, কিভাবে রক্ষা করা যায় সে দূরদৃষ্টি ছিল না, একেবারে দূরদৃষ্টি নেই বললে চলে না, কিছু না কিছু আছে, কিন্তু যেই মুক্ত চিন্তা চেতনায় পূর্বপুরুষের প্রদত্ত সংরক্ষণ করার সুযোগ ছিল, অলসতার কারণে, জড়তার কারণে, জ্ঞানীনতার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে, অতীতকে ভুলে যাওয়ার কারণে পেয়েও রক্ষা করতে পারেনি। বুঝাতে পেরেছি? তিনি এই মুহূর্তে সুখী না, পরমুহূর্তে সুখী হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যিনি এই মুহূর্তে এবং পরমুহূর্তে সুখী নয় তিনি ইহলোকে কি করে সুখী হবে? পরলোকে গেলে স্বস্তি পাবে? সময়ের আশীর্বাদ পুষ্ট হয়ে যেতে পারছে, তাহলে ইহলোকেও সুখী হল না, পরলোকেও সুখী হল না।
এতে না বুঝার মতো কোনো কথা আছে বলেন, বাস্তব নাকি বাস্তব না? আর যিনি পূর্বে কিছু না পেয়েও নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে শ্রম মেধাকে যা যা তিলে তিলে সংগ্রহ করেছেন তা তিনি সংরক্ষণ করেছেন, নিজে উপভোগ করেছেন, পরিবারকে সমবন্টন সমদৃষ্টি দিয়ে ভাগ করে খাইয়ে আত্মতৃপ্তি লাভ করেছেন, বলেন সুখী জীবন কিনা, ভালোবাসার জীবন কিনা, সম্প্রীতির জীবন কিনা, উদারতার জীবন কিনা, মহাচেতনার জীবন কিনা। তাই আমি কি বলি জানেন, নারী পুরুষ বিক্ষু শ্রমণ যে হোক না কেন, বেশি কিছু গুণাবলী না থাকলেও দুটো গুণ আছে কিনা নেই আপনি নিজেকে আত্মজিজ্ঞাসা করেন, সেই দুটো গুণ কি জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন না। তাই আমি প্রশ্নকর্তা, আমি উত্তরদাতা, বলে যারা রক্তে মাংসে গঠিত মানুষ, বিবেক এবং বুদ্ধিদীপ্ত মানুষ, তিনি কি চিন্তা করে, কি ভাবনা করে, সেই চিন্তা করতে হবে যে চিন্তার মধ্যে মহত্ত্বতা আছে। নারী পুরুষ বিক্ষু সমান মহৎ চেতনাকে অন্তরে ধারণ না করলে তিনি কোনোদিন মহত্ত্বতার মহিমায় দীপ্তিমান হতে পারে না। তো নিজে দীপ্তিমান না হলে অপরকে দীপ্তিমান করবেন কি করে? তাহলে পরিবার সমাজ আপনার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে? তা আপনি আমি যখন ভালো কিছু উপহার দিই, তাহলে আপনাকে মর্যাদার আসন দেওয়ার কোনো সুযোগ নেই, গৌরব করার মতো উন্মুক্ত পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আপনি শিরোমণি হতে পারেননি, তাই বরণডালা পাওয়া খুবই কঠিন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবেসে কতটুকু পরায়ণা, কতটুকু সৎকর্মে নিবিষ্ট, কতটুকু সৎ পরামর্শ প্রতিবেশীকে না দেন, আত্মীয় স্বজনকে না দেন, নিজের ছেলে মেয়ে নাতি নাতি বৌমাকে সে যোগ্য উত্তরস্বরূপে গঠন করতে সক্ষম কিনা। যিনি সক্ষম তার গ্রহণযোগ্যতা সবার কাছে সমান, যিনি সেই পরিবেশ আনয়ন করতে পেরেছে, প্রতিবেশী তাদের আচার আচরণ দেখে গুঞ্জন করে এত সুন্দর, এত সুশৃঙ্খল, এত আনন্দময়, এত পুণ্যময় পরিবার সমাজে খুব কম দেখা যায়, তাহলে পরিবার নাকি ব্যক্ত পরিবার, মানবীয় পরিবার নাকি অমানবীয় পরিবার, ধার্মিক চেতনার উত্তরসূরি নাকি অধার্মিক চেতনার উত্তরসূরি, হয় গ্রহণযোগ্যতা হারায়, মানমর্যাদা হারায়, সম্ভাষণ আতিথ্য গ্রহণ করতে পারে না। তাই আমি কি বলি, দুটো শক্তি, একটা শক্তি মহাচেতনা, দ্বিতীয় শক্তি সততা। বুকে হাত দিয়ে বলেন, দরফর দরফর করবে কিনা? কেন? নিজের দুর্বলতা নিজে বুঝতে পারছেন, কি হতে কি হয়ে গেল। প্রথমে শুরুতে কি বলেছি, উঠো
ঘুম থেকে উঠা নয়, বসার থেকে দাঁড়ানো নয়, উঠা মানে আমার হাতে এটা কি মোবাইল, মোবাইল সম্পর্কে অর্জন করার নাম হচ্ছে জাগ্রত চেতনা। কেন সেটা দিয়ে আত্মীয় পরিজন ছেলে মেয়ের সাথে শুধু যোগাযোগ করা নয়, ইন্টারনেট আছে, ওয়েবসাইট আছে, যে কোনো মুহূর্তে সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ আছে। এই বিষয়ে যিনি পারঙ্গম অভিজ্ঞ তাকে বলা হয় জাগ্রত চেতনা। ছোটকালে কি পড়েছিলাম মনে আছে কি? জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনিতে অপরে শেখাও। তাহলে নিজে যদি জাগ্রত না হই অপরকে জাগানো যাবে না, যিনি জেগে ঘুমায় তাকে যায় না, যিনি সত্যকারে নিদ্রাভিভূত তাকে জাগানো কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি ছোটকালে ফুটবল খেলতাম, একটু ভালো খেলোয়াড় ছিলাম, বিদ্যালয় এই স্কুল থেকে ওই স্কুলে, ওই স্কুল থেকে ওই স্কুলে, ভাড়া হিসাবে যেতাম, কিন্তু স্কুল ছুটির পর এগারো জন খেলা তো চলে না, অনেক ছেলে ক্লাস থেকে এসে ঘুমিয়ে যায়, সহজে ঘুম থেকে উঠতে চায় না, তাহলে তাকে না পেলে তো আর পরিপূর্ণতা হচ্ছে না, তো দুষ্টামি করে কাপড় থেকে একটু করে চিকন সুতো বের করে মুখে দিয়ে লালা যুক্ত করে মুখের মধ্যে যখন এই দিক থেকে এদিকে টানাটানি করা হয়, লাগিয়ে দেওয়া হয়, তখন নিজের থাপ্পড় নিজেকে ঘুম থেকে উঠে কিনা বলেন। ভুল বললাম নাকি বাস্তব সত্য ঘটনা বললাম? তাহলে অপরকে জাগাতে হলে নিজেকে আগে জাগতে হয়। তো উত্তিষ্ঠ নাপমজ্জিয়া, যেকে যেন যখন তখন আর প্রমত্ততা ধারণ করলে হবে না, অপ্রমত্ত কিনা বলেন। অপ্রমত্ত মানে কি, প্রমত্ত মানে কি? প্রমত্ত যিনি তার হিতে জ্ঞান থাকে না, প্রমত্ত যিনি তিনি স্মৃতি বিভ্রম হয়, প্রমত্ত যিনি তার বুদ্ধি নাশ ঘটে, সর্বোপরি জীবন পাত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেন? বুদ্ধ অপূর্ব একটি কথা বলেছেন, খান খান সব কাজ সুবিধা নেই, কিন্তু সাবধান, যে জিনিস খেলে নিজে খা, যাকে খাচ্ছেন সে খেয়ে বসেছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, খেতে বাধা নেই, সতর্ক অবস্থায় জাগ্রত চেতনা নিয়ে খেতে হবে, নসেট খাওয়ার আনন্দজনক হবে না, অনুতাপ অনুশোচনা আপনাকে ভারাক্রান্ত করবে, আপনি বলবেন কেন খেলাম, খাওয়া তো ঠিক হয়নি। বুঝিয়ে দেব, ফানসবাতি উড়ান তো, ফানসবাতি উড়িয়ে দিলে কি হয় লক্ষ্য করেছেন কেউ? বলতে পারবেন তো? অনেকে বলবেন যে বানতে ধোঁয়া দি সলিতার মধ্যে আগুন জ্বালায় দিলেই বা তো উর্মিকে উড়ে যাবে, ওই আসলে উর্মিকে উঠছে না, ন উড়ি হন যাইতো না, উঠছি কেন করি উঠতে হন তো দোলাইয়ে না,
তোমারা আরা ফুসাইলি অতিরিক্ত এন জিনিস খায় দোলায় নাকি না দোলায়, দোলায় না নাকি না দোলায়, তো খেয়াল করেন না ওস আছে না? হ্যাঁ তোমস্তা আমার কথা নয়, দোলাই দিবে হাইবার কথা নয়, ওস মানে জ্ঞান, ওস মানে বিবেচনা, ওস মানে বুদ্ধি, তো বুদ্ধিমান তুই বিয়ার দোলাই দিবে না খায় তা খায় কা? হ্যাঁ বহুত কারণ আছে, তো খাইয়ে দো নয় ইবারে খাইয়ে দে, তো খাওয়ানোর পর ক্যাং করে কিরে ধৈর্য হয়ে ধৈর্য দেন হয়ে ফৌজি ফরানোর পর ফাঁসও দি দিবে আছে এতে হতে সুযোগ আইসি এবার লাইতে ক্ষমতায়ও না পারি, হ্যাঁ অর্থও না পারি, কদে ইবের ইবের যেতে ধৈর্যে কদে এই সুযোগে মোবাইলও হারিল কে আজ আছে ইউন হারিল আবার যেতে হাইবার লাই জিনিস না পার পয়সা যেতে চাইতে গিয়ে কয়তে দিয়ম দিয়ে রে হরটা লাগে হওয়া কয়তে এনে দিতার না এঙ্গুরে লিখি দম ভরিব তো খাইনে যেতে দজ্জি তুই তুই আগস একখান আগে থাকতে লিখিয়ে নি কইয়ে দে একখানি লই গিয়ে গা পাঁচখানি সক্কা নাকি হক্কা কেল্লাই খাইয়ে দে নয় দজ্জি দে, হ্যাঁ দৈর্য রে মানে একবারে গলা সিবি দিচ্ছি তো জায়গা জমিন যাতে দখল করতে গিয়ে এই একখানি এনা দিলাম এটি কেন দখল কর কয়টা আমি লিখি দিয়ে দিনে তুই লিখো দিয়ে শো না আর হোর যেতে আর এক গিয়ে বেকুম নই না তো বেকুম অবস্থায় কি রেখে দিয়ে একখানি জায়গা আতখানি তো ওইটি সব মালিক হয়ে দে হক্কা তার সমাজ কেন বুঝিয়া বুঝলি না চিনিয়া চিনলি না জ্বালাইয়া গেলি মনের আগুন নিফাইয়া গেলি না কেন ও কেন মাই বলে কেন কেন হওয়া না, হ্যাঁ আদা বাতা দি ফান খাওয়া দেব মনে নাই, হ্যাঁ এটা বুক জ্বলত দে ওই যে বুড়িও হত দেখছো তো, হ্যাঁ তৈলে এই সত্য এই বাস্তব উত্তীর্ট না প্রমাদ যাইয়া তাই প্রমত্ত জীবন নাকি অপ্রমত্ত জীবন আজি আর সবা কি প্রমত্ত নাকি অপ্রমত্ত, অপ্রমত্ত, অপ্রমত্ত মানে কি জাগ্রত চেতনা অংশ রেখে চলা বিবেক লাগানো গুরু দর্শন করা গুরু পূজা করা গুরুর উপদেশ শ্রবণ করা তাহলে যিনি শ্রবণ করেছেন তার জাগ্রত চেতনা হয়েছে কিনা বলেন, পরক্ষণে যা করেন না কেন এখন কিন্তু প্রমত্ততা জীবনযাপন করার কোনো সুযোগ নেই, তাই আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান কিনা বলেন, কেন বলতে পারবেন না? 2020 2021 মারাত্মক মরণ ব্যাধি করোনা ভাইরাসে যারা আক্রান্ত হইয়ে বাঁচিয়ে নাকি মরিয়ে তো মাই ফুয়ারে সাইন্য পারে ফুয়াই মারে সাইন্য পারে সাইন্য পারে বহু পারে বেয়াই বেয়াই নরে সাইন্য পারে বলেন না এখন সত্য নাকি ন সত্য তোলে ওনারা যে বাঁচে গিয়ন ভাগ্যবার কিনা হন, হ্যাঁ এই ভাগ্যবান অনর হারণে আজিয়া শূন্যবান হইতে ভাগ্যন এই আজিয়ার সমাবেশে আসি দান অনুষ্ঠান করি দানে অংশগ্রহণ করি, হ্যাঁ বুদ্ধ পূজা সংঘ পূজা আত্মীয় স্বজন আতিথ্য দান বিহার দান বলে না কেন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা তৈলে শূন্যবান হইন কিনা হন, তাই আমি একটা অপ্রিয় কথা বলি আজকে যদি প্রাকৃতিক বিপর্যয়ে ভিক্ষুসংঘ সহ আপনারা অকালে মৃত্যুবরণ করি কয়েক ঘন্টার মধ্যে সরকারি বেসরকারি আত্মীয় স্বজনের সমাবেশ হবে কিনা বলেন,
তারা আমাদের এই দৃশ্য দেখে কি বলবে? ও বাবা, এইভাবেই মানুষ মারা গিয়ে ঠিক, কিন্তু পরিবেশন দেখে দিত অন্য। ইয়ান তো সাদা নয়, ইয়ান তো ধর্মীয় পরিবেশ, হয়তো আবাজি রে বাজি মরি গেলেও সার্থক। শূন্যবান কটা হন, আর ফাঁসাফাঁসি দশতলা বিল্ডিংত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আছে, গাড়ি বাড়ির অভাব নাই, ইতার আর বিল্ডিংও ভাঙি ইনি পরি মরগি এতুন যাত্রার সাইটু গিয়ে আ কি হতো বাগা। হ্যাঁ, বিশাল বিল্ডিংয়ের মালিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব নাই, কিন্তু কিছু লইও জান্য ভাল্য দিও জান্য ভাল্য, তার মতো হতো বাগা পৃথিবীতে আর কে আছে? তাই বুদ্ধ বলেছেন, সে দৈন্য নরলোকে লোকে জানে নাই বলে মনের মন্দিরে নিত্য যাবে সর্বতন। তো অনারারে মরি গেলেও স্মরণ করিব কিনা হন? হ্যাঁ, গেলাই এই পরিবেশ সব জায়গায় নাই, এই উপস্থিতি অন্য জায়গায় লক্ষণীয় নয়, তাই সামনের দিকে দেখলেও বুদ্ধের প্রতিমূর্তি সহ পুণ্য পুরুষদের আর নারী পুরুষ সবাই শান্ত অমায়িক ভদ্র গুণে গুণান্বিত কিনা বল, অপ্রমত্ততা ত্যাগ করলে, অপ্রমত্ততাকে মানবীয় গুণে গুণান্বিত হয়, মনুষ্যত্ব চেতনার উন্মেষ ঘটে, আদর্শ মা হয়, আদর্শ পিতা হয়, আদর্শ সন্তান সন্ততি সৃষ্টি হয়, তা আদর্শ সমাজ হলো নাকি হলো না, ধার্মিক সমাজ হলো নাকি হলো না, পুণ্যবান সমাজ হলো নাকি হলো না, তাহলে এখন বলেন কার সাথে কে যুদ্ধ করবেন, কার সাথে হবে, কে কার জায়গা জমি নিয়ে টানাটানি করবেন, দান দেবেন নাকি দান দিয়ে দান নেবেন বলেন এখন? আপনার থেকে তো আমি চাইনি, আপনি যখন অন্তর থেকে দিয়েছেন দেওয়ার পরক্ষণে আপনি কি নিয়ে নেবেন? তো যিনি নেন তিনি সত্যবাদী, যিনি নেন তিনি সুবিধাবাদী, যিনি নেন তিনি কৃপণ, যিনি নেন তিনি অনুদার, পরস নয় পরকল্যাণ, শাসন সদ্বর মৃতসী নয়, তাহলে তিনি জীবিত মৃত। হ্যাঁ, জীবিত মৃত কিনা বলেন? আর যিনি মরে গেছেন তিনি জীবিত, কেন? দিও সন্তুষ্ট, চলে গিয়েও আনন্দিত, পুণ্য চেতনা নিয়ে যিনি চলে যান লোকে কি বলে? মাসি মর্যাদা শূন্য না, মেষ মর্যাদা শূন্য না, কদে ক্ষীণ শুনতাম, কদে এরকম ধার্মিক, এরকম পুণ্যবান, এরকম সমাজ সেবক, দেশদরদি জনদরদি মানুষ কয়জন আছে? তাই তাকে দর্শনের জন্য পিঁপড়ার মতো ছুটে যায়, আর অবাগা হতভাগা অধার্মিক পুণ্যকর্মের সুযোগ পেয়েও শূন্যতে পরিণত হচ্ছে। হয়তো মজ্জি না, হয়তো মজ্জি যাবি না, হয়তো মানুষ আর থাই না, হতে না সাথী হতে, অফাইয়ারে সাথী হতে না, অমানুষের সাথে হতে না, অশান্তি হামি মানুষের সাথে যাচ্ছে না, পরিবার সমাজ জাতি কি করেছে? ক্ষত বিক্ষত করে দিয়েছে। এখন নিন্দা জানা তো নাকি নিন্দা বেশি উঠে, ঘৃণা জানাতে হয় নাকি ঘৃণা মনের মধ্যে শীতল পানিরে সিদ্ধ করলে কেন নিচুর গুণ বোলখা মারে? তিয়া ভিতরে কেন মাসিমা খবর না, কেন জীবন না মিলেন না, কেন তলিয়েন যদি বুঝন কি হইবেন, মানুষের মতো মানুষ হইবেন নাকি নইবেন, ভালো মানুষ হইবেন নাকি নইবেন,
ধার্মিক মানুষ হইবেন নাকি নইবেন, সেবা পরায়ণ হইবেন নাকি নইবেন, কল্যাণকামী হইবেন নাকি নইবেন, কল্যাণকারী কল্যাণ, কল্যাণ চেতনা না থাকলে কল্যাণ করা যায় না। তো কল্যাণের মা খজনাইছুন কখন? অকল্যাণের মা খজনাইছুন, কল্যাণের বাবা খজনাইছুন, অকল্যাণের বাবা খজনাইছুন কখন? হ্যাঁ, এখন কেন মনের ভিতর গুরগুরার কিনা হন? হ্যাঁ, তো বুদ্ধ হদ্দে আজি আইসু তো নয়, ভাগ্যবান হইনি আইসু, ময়লা জীবন আছে কেন? কেনা দুই মুছি ফেলাই দিও, খারাপ চিন্তা জীবন আছে দুই মুছি ফেলি দিও, দুষ্ট বুদ্ধি জীবন আছে ইয়ন একেবারে, হ্যাঁ ফতাঙ্গা ইয়া মানি হকসবাজারের সমুদ্র দুই ফেলাই দিও। ভবন আচারে কে কে হয়ে দে, আমি মানুষ চাই যার মন সয়, আমি একজন ভালো মানুষ চাই যার মনে ভালো হয়। বুকতার দেহ নবাজি কথা মিলে না, উপরে সুন্দর নাকি ভেতরে সুন্দর? উপরে সুন্দর হইলে সকালে একরকম, বিকেলে একরকম, রাত্রে অন্যরকম দেখুন না, আর ভেতরে সুন্দর হইলে দেখানো যায়। বিয়ে সাথে ফুয়ারে যাতে করাইতেন গিয়েও কি হক দে মাইয়াও একখানে হাল হইলে কিব, কেন সৌন্দর্যের মহিমা আছে, ছেলেটা একখানা মলিন হইলে কিব গ্রহণযোগ্যতা আছে, কেন বুঝাইতে দিন? হ্যাঁ, তৈলে আজি হইতে ওনার একটা কেন করিব, পরিষ্কার পরিষ্কার আম করিব, যে পরিষ্কার নইলে সৌন্দর্য ফুড়ি নড়ে, আজি আর ধর্ম সমাবেশ সৌন্দর্য ফুড়ি উঠে নাকি নড়ে? তাহলে আজকের আগমন সার্থক কিনা বল, উপস্থিতি পূর্ণতা কিনা হন, অতিত্যমান তৃপ্তি হয়ে কিনা হন, অসুখী মান সুখী হয়ে না, অশান্ত মান নাকি হয়নি, ইবে কি শ্মশান শান্তি নাকি জীবনের শান্তি? হ্যাঁ, মরি নাকি জীবনে শান্তি? মরি কোনোদিন শান্তি নয় যদি জীবনে শান্তি নয়, বুঝে তা দিনে হন? তাই উত্তিষ্ঠ নাপমত যাইয়া দাম্মাং সুচরিতাং সারে, বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম নাকি আর শরীরের ধর্ম, বাইরের ধর্ম জানতে হইত নয়, শরীরের ধর্ম কি? ইয়ান দেহ, ইয়ান চিন, ইয়ান বুঝ, ইয়ান উপলব্ধি কর, দেহার শৈলী ইয়ে তোর শরীর, তো জীবের সত্য সুন্দরের পূজারী কিনা হন, আর জীবের শরীর নোয়াইয়ে অসুন্দর অমলিন কলুষিত দূষিত হীন নিকৃষ্ট চেতনাকে ধারণ করে হীনজন সহবাসে হীনমন হয়, এর কারণে কাজটা কি করে মানে কি? যার গ্রহণযোগ্যতা যার কাছ থেকে গ্রহণ করা যায়, এটাকে বলা হয় কি? এমনি জীবিত এমনি মৃত, অর্থাৎ জীবিত মৃত মানুষ। তো যে আমি জীবিত মৃত মানুষ হব নাকি জীবিত হব? তো মৃত হয়ে জীবিত হতে হলে কি করতে? জীবনকালে মহৎ কাজ করতে হয়, শুদ্ধ চেতনা আনয়ন করতে হয়, তাই ধারে তিথি ধর্ম ধারণ করে বলে কি ধর্ম? কি ধারণ করিবেন? স্বামী স্ত্রী বিয়াই বিয়াই পুয়াছা কি? যাহা সত্য, যাহা সুন্দর, যাহা কল্যাণ, যাহা মঙ্গল, যাহা সুখকর, যাহা শান্তি প্রদান করব,
তাই দারিদ্রই ধর্ম ধর্মের মৌলিক আছে আমার মধ্যে আমাকে জানা নশেল আত্মানাং বিদ্ধি যিনি নিজেকে নিজে জানে সে অপরকে জানে যে নিজেকে নিজে জানে না সে অপরকে জেনেছে বলে দাবি করে বটে মূলত কিছুই জানে না শুনিয়া শুনলাম না বুঝিয়া বুঝলাম না শুনিয়া শুনলাম না জ্বালাইয়া গেলি মনের আগুন নিভাইয়া গেলি না কার আগুন হরণি বাদ দে বুঝে পাই না বাজু বউরে সেবা করি বলে ডাকিতে না আন্তরিকতা রইলি বোমারে যেতে নিজের মাইয়ার মতো গ্রহণ করছি বরাবর যে কি হয় দে আমা তুই ছোট হালে জিয়া ন শিখ আর শাশুড়ি মা নিজের মায়ের মতো একেবারে হাতে কলমে সব শিখিয়ে দিয়েছে তো নিজের লাজাতে বেনারসি শাড়ি লয় ওরিলে কাশ্মীরি শাল লয় আনি নি যেতে দে কিরে বোমা এটা কি বাজার মাতোয়ারে দিয়ে দে ও বাবা আর বেয়াই নি আর অ্যাঙ্গুরি ভালোবাসে আসলে ভালোবাসি তো নয় ওই নিজের মাইয়ার মতো স্নেহ আদর কৃপ দেখায়নি উদারতা দেখাইয়ে বলি রাগচিত্ত না দেখায়নি মৈত্রীচিত্ত পোষণ করছি বলি তখন মায়ের মতো মা হইলে কত ছেলে ববে মিলে ছোড় মা বড় বা মাসিমা পিসিমা ওই না ইত্যাদি ইত্যাদি সম্মান বাজ্যে নাকি না পারে ছোট বাবা বড় বাবা মেজ বাবা সম্মান বাজ্যে নাকি না পারে তো শুকর দুঃখী কে হন হন কন হন ছোট বাবা বড় বাবা মেজ বাবার মর্যাদা রক্ষা না করন মর্যাদা রক্ষা না করন সমাজ কারলই হন না হন ইহন বাজে সমাজ কারলই আর লই তোমার লই ইবের লই আই নাই তুই নাই ইবে নাই সমাজ করে কন হন তু হুমা দি বাইসাইকেল না সাইকেল কৌয়া শাখা দুয়া শাখা সামনের শাখা যদি বাস্ত হয় পেছনের শাখা যদি মজবুত থাকে চালক যদি দুর্বল হয় গন্তব্যস্থলে কি যেতে পারে সামনের শাখাও নষ্ট পিছনের শাখা বাস্ত চালক যদি সক্ষম হয় সাইকেল নিয়ে কি যাওয়া যায় সামনের শাখা মজবুত পেছনের শাখা দুর্বল চালক সুচতুর কর্মপটু সময় সাপেক্ষ যেতে পারে নাকি পারে না দুই শাখা যদি শক্ত থাকে চালক যদি হয় দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায় কিনা বলেন সামনের শাখা কারা পেছনের শাখা কারা সামনের শাখা হচ্ছে বুদ্ধ প্রমুখ মহান ভিক্ষু সংঘ বলে এখন আর পেছনের শাখা কারা রাজা মহারাজা ধনী শ্রেষ্ঠী ভক্ত অনুরাগী বলে এখন তাহলে কয়জন আমরা ভক্ত অনুরাগী এই ভক্ত অনুরাগী না হওয়ার কারণে সমাজ কত বিক্ষতে কিনা করেন আমি যতই ডক্টরেট হই না কেন প্রফেসর হই না কেন সমাজ ছাড়া আমার পরিচিতি নেই সমাজ ছাড়া আমার প্রকাশ নেই সমাজ ছাড়া মূল্যায়ন মর্যাদা নেই তাহলে আমি সমাজে জন্মেছি নাকি সমাজবিহীন আমার জন্ম সমাজে কীর্তি ছড়ায় নাকি সমাজবিহীনভাবে কীর্তি ছড়ায়
সমাজ বিহীন যিনি হয় ফসু নইলে পাগল নইলে দেবতা আর এখন নানু এখন তাই দেবতা নমুই আই তো মানুষ হ্যাঁ তো মনুষ্য সমাজ আছে নাকি নাই হ্যাঁ তো গলদে গ্রি সমাজ আজ গলদে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সমাজ তাহলে সামনের শাখার কারণে নষ্ট নাকি ভক্তের কারণে নষ্ট কেন সত্যনেশী সুবিধাভোগী লুবি হ্যাঁ ক্ষমতার অহংকারী তারাই কি করছে শাখাটাকে নষ্ট করে দিচ্ছে কোন বাগান এককান বাইরের বাগান আর অনারা জীবনে সংসার বাগান কেন কোন দাদা কথা কেন চলেন না হ্যাঁ খবর না তাহলে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে দিরেপনে বয়বিত হনা মানব সংসার যখন রচনা করে ফেলেছেন দুর্বল হলে চলবে না হতাশা হলে চলবে না খুব বেদনা ধারণ করলে চলবে না বীর্যবান সিংহ পুরুষ হতে হবে একবার না পারিলে দেখো শতবার পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলস্যে দরিদ্র আনে ফাঁফে আনে দুঃখ শুধু হত্যা করলে চুরি করলে ব্যবিচার করলে পাপ নয় এগুলি তো ফুসু স্বভাবের কারণে অশুভ কাজ করে আর মানবীয় গুণ গুণে গুণান্বিত হলে পবিত্র কাজ করে আমার বুঝাতে পারছি তাহলে বুঝতে পারেন কেন ব্যতিক্রম হচ্ছে কেন দ্বন্দ্ব হচ্ছে কেন সংঘাত হচ্ছে দেখছেন বঙ্গীয় বৌদ্ধ সমাজে বিরাট বিরাট আত্মত্যাগী পুণ্য পুরুষ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বড়ুয়ারা গুরুর কাছে যায় গুরু পূজা করে গুরুর উপদেশ শোনে গুরুর কথা মানে না গুরুর উপরে খবরদারি করে এখানে হন বীরবাহ তো দেখুন না আইনের সাথে সাথে মাদুর বিছে অড়ে বই আর 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 খাইলবেন না হ্যাঁ এ হলে হড়ে বই হ্যাঁ এন্ডি কে ধরি এন্ডি কেন অনেক কেন নখন দেবো বুড়ি নয় তো হ্যাঁ বুঝি সুঝি বুড়ি মাথা খারাপ আডার অন্য ফল দেখুন না বুঝছে মানে কি বেকুম নয় বুঝি সুঝি বুঝি দে অমরণ দারু হয় কি না হন হ্যাঁ তো এখন আর কি হচ্ছে বুড়া বুড়ি মানে বেকুব আরা বুড়া বুড়ি রেখে বাদ দিবে হয়তো বাদ দিয়েছ নয় দুঃখ সৃষ্টি করছে যারা তিল তিল করি জীবনের দীপ্তিমান করছে তাকে অবহেলা নয় তুচ্ছ তাচ্ছল্য নয় আন্তরিকতা আত্মবিশ্বাস শ্রদ্ধাবোধ যদি রাখে গুরুর আশীর্বাদে আপনার জীবন ধন্য অনেকে ভদ্র না দাদু ঠাকুমার আশীর্বাদে তাদের জীবন আজকে লক্ষ জনের মাঝে একজন আর যারা বঞ্চিত কেন কলা গাছ আফালাই উঠতি কলার তোর হজি কলার সারাও হজি কলা যাত্রা ভাইকে তোর শেষ কল শেষ গলিও শেষ দরদ করে ভরি কি দেখুন না হতা হরে হ্যাঁ তাহলে ধর্মচারী সুখং সেতি অস্মিং লোকে পরমিশা কোন ধর্ম সত্য ধর্ম বুকতার দেহ সত্য ধর্ম তো আসি না জীবে সত্য ধর্ম নাই এবারে সৎ ধর্ম নজেনে তা সৎ ধর্মচারী ন হয় সৎ ধর্মচারী সুখং সেতি অস্মিং লোকে পরমিশা তাহলে যিনি বা যারা সৎ ধর্মকে অন্তরে ধারণ করেছেন তিনি এই মুহূর্তে সুখী পরমুহূর্তে সুখী
ইহলোকেও সুখী পরলোকেও সুখী তো মানব জীবন সার্থক বুঝাই তাজিনা তোলি যদি বুঝন আগে সমাজের কথা চিন্তা না কইজন আগে নিজের কথা চিন্তা করন মা বর কথা চিন্তা করন ভাই বোনের কথা চিন্তা করন বাসনা বাগ্নির কথা চিন্তা করন তারপরে প্রতিবেশীর কথা চিন্তা করিবেন বাদ বাল হইলে তরকারি বালা হয় বাদ বালা নইলে তরকারি খেলায় হ্যাঁ মজা হইলেও বাদ খান না পারে ফেট না পরে তো হয়তো কি নিয়ন্ত্রণ খাইলাম হ্যাঁ বাদ করে কেড়াইন দিয়ে হয়তো আর সিদ্ধু এটা খরমা বলো বিরিয়ানি দিলিও নগলে 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 দিবে বুঝছি না হ্যাঁ হয়তো আধা ভেড়ি খাই আসছি দিও হয়তো এড়ে খুয়া দে তো তোরা কইলাম তো হয়তো নিয়ন্ত্রণ নজর যাই পারলাই দেখো দেখ তাহলে আজ কি নিয়ন্ত্রণ খরমা ফল বিরিয়ানি নয় দেহের খোরাক নয় মনের খোরাক দেহের খোরাক সব সময় পাওয়া যায় মনের খোরাক সব সময় পাওয়া যায় না তুই মনন করে বলে মন চিন্তন করে বলে চিত্ত কনা তো কি চিন্তা করি আইসু আজ যিনি বুদ্ধিমান তাই আইবু ব্যাকুণ্ঠর খবর করিব তুই নারী জাতিকে বলি ভূমি ভূমি মাটি পুরুষকে বলি বীজ বীজ যতই পুষ্ট হোক না কেন মাটির উর্বরতা নদীলে বীজের কোনো দাম নাই তো মাটি শ্রেষ্ঠ নাকি বীজ শ্রেষ্ঠ মাটি হ্যাঁ কারণ মাটি না পাইলে বীজ জায়গা করে উর্বরতা শক্তি নদীলে গজাইব করে উপাদান নদীলে ডালা বালা বাড়িব করে হন তাই মানায় গৃহে যার সংসার অরণ্যতার দেখলে মায়ের মুখ গুছে যায় সব দুঃখ কেন আছে না দুঃখ হ্যাঁ শত অপরাধ গরক পোয়া মাইয়া মায়ের বুকে যখন ফিরে এসেছে নিরপরাধ বাবা অগ্নি শর্মা তোর হারণে হুয়া মাইয়া আইসো ঘর ন ঢুকে আই কেন কইজন তোমার হুয়া না আর হুয়া তো নক তো এত বক্কর বক্কর কিলে কর দে খাইও তো হ্যাঁ সেগুন ঘাটের ফারঙ্গ সিঙ্গাপুরি হল খম্বলে গুঞ্জ না ঠিক বাই গুঙ্গি মা হুয়া মাইয়া নমাই দে দরজাত বই রেখে রাত এগারো বারোটা বাজে নোয়াইয়ের ত দরজা চাইরি খানিক কম্বা যে আইসি উগ্রহতা হইয়ে রায় অনেকক্ষণ হইয়ে খানা টেবিল রেডি খাইনি এই ফুয়া মাইয়ায় জিজ্ঞেস নগুলো দে অমা তু খাইও না কেন হ্যাঁ তুই খাই যাই তারা যাতে গুন গিয়ে মায় দরজন মানে ফুটতে গিয়ে খানিক চারি পাঁচজন যুবক দরজা যেতে বাড়ি দিয়ে মায় চিন্তা করার দেত করাতে আবার খনাইলু উপায় না ফুলতে গিয়ে দরজা খোলানোর সাথে সাথে চারি পাঁচজন যুবক কি বললেন এই বাড়িতে কয়েক কিছুক্ষণ আগে দুইজন একজন নারী পুরুষ ঢুকেছে তাদেরকে বের করে দিন কয়ে কেন কয়ে কেন পরে আগে বাইর করো কয়ে অসম্ভব কয়ে অসম্ভব না সম্ভব সরি দাঁড়ো তো মা ঘর দেখি ফাইলি তারপরে ঘর ঢুকো বাপে এত করে নাক দেয় গুঞ্জার ফোয়ার কথা চিন্তা করেন নাকি মাইয়ার কথা চিন্তা করেন নাকি বউয়ে নখাইনি রাগ করি ফোয়া সাল্লায় দাঁড়াই দিবার কথা চিন্তা করে ওই বা তো হ্যাঁ আহাত দেখো বাহাত দেখো জামমনিয়ার লড়াই দেখো কম্বলত্তলে কন এখন
জানবো ঘটনা কেন? হ্যাঁ, তোলে মাতে যে নাকি বাপতে যে? মা বাপ রাগান্নি তো, মা না মা রাগান্নি তো, মা হচ্ছে মাটি মানুষ কারণ মা জীবে গর্বে যে কেন মাটির তো এবারে মানুষ বানাবার চেষ্টা করছি বাই দিয়ে দেখি সকাল হইতে সন্ধ্যা ওই জন্য মামা জিও ভাইয়ে কে হয় দে কে হয় না দে হ্যাঁ মার দুঃখ হানো যায় ওই জন্য দুঃখিনী মা কড়া হন কোন রহমে ডাল চল যায় তার রান্না করছে সবাই হার কত তোর ভাই না হবে না ডাকছে না কয়টা খাইতাম ন কয়টা বাজার নো আনে তো কত খাইব কয়টা নহাত দে নয় খাইয়েছি দে বিশ্বাসের অপর নাম হচ্ছে বন্ধু বন্ধু মানে কি গাছতলায় সুসুত কথা হওয়ার নয় বন্ধু মানে দুঃসময়ে ফাঁসে দাঁড়িয়ে খবর লই দুঃখ নিবারণ সহযোগিতা করা ই বলছে প্রকৃত বন্ধু চাই বুকতার দিয়ে হাজি হার হর বন্ধু সমাজ হ্যাঙ্কা হরা হন হ্যাঁ তৈলে বাইসাইকেলের মতো অনারোগ্য শাখা আরোগ্য শাখা সাই ওই উদ্বোধনের বাসনক কয়েকজন মহাত্মা পুণ্য পুরুষের নাম স্মরণ করছি এই সমাজ হলো উৎসর্গ করছি জীবনে কিসাই হন আর সিদ্ধ আর কেজা তরকারি দিলেও খায় ডাল দিলেও খায় জল দিলেও খায় হ্যাঁ ওই বাদশাভোগ চল দিলেও খায় হ্যাঁ সিদ্ধ চল দিলেও খায় ওই তের এদিকে রাঁধি এনু কিন্তু ফুয়া মাইয়ারা জামাইরে ঠিক মতো রাঁধি না দিলে টেম্পারিচার গরম হইয়া নাকি না টেম্পারিচার বুঝো তো হ্যাঁ তো ইতারা ইতারা তেরে আরা ত্যাগ দিত্য পুণ্য পুরুষ বলি কিছু হইন পারে তইলে আজি এই প্রতিষ্ঠা করি সমাজরে জায়গায় তো অন্ধকার তো তোমারা সহযোগিতা করিবে নাকি গিটটা ভালো করে দিবে হ্যাঁ পুরুষ আবির ফকটের ভিতরে রাইবে নাকি তুন কিছু কিছু তুলিবে হ্যাঁ তুলিলি উদারতা রাখিলে কৃপণতা মুই হাই এমদের ঠিকানো দেবি হ না তো নাতিও হত দাদা দু নদী হত না হ্যাঁ তো মানুষ তুন দৌড়িয়াই নদী হাত দে তাল্লার উল্লে দিয়ে তো দাদু হয় না পারে না ধীরে খাবার না পারে তো যে অফরে কি নয় সে এখনো যে তা এই সভাতে আসে আপনারা কি শান্ত না নয় স্থির নাকি অস্থির সঞ্চল নাকি চঞ্চলতাহীন একাগ্রতা নাকি একাগ্রতাহীন শ্রদ্ধা উৎপন্ন ইয়ে নাকি নয় তেড়ে শ্রদ্ধা গরজ যাই কি অশ্রদ্ধা কোন না কোন গরজ যাই কি অশ্রদ্ধা এড়ে স্থির ওটা কি অস্থির কোন না কোন হ্যাঁ বাদ ভালো হলে তরকারি ভালো হয় হ্যাঁ তোমার পরিবেশে তুমি আর পরিবেশে আয় আয় যদি খারাপ পরিবেশ দিই তাহলে ইয়ান দায়ী আয় আর অনে যদি খারাপ পরিবেশ দেন অনেক অহদ দই তরির কারণে আজ আর এই অবস্থা হইতে নয় না তরির আর মা হিসাবে সম্মান করেন না তে দিনে গুপমা দিলাম দেখি ওর ইতে বলে বহুত দিন বাবা দেয় বিনিবাদ খাইবার ইচ্ছে হই তো বউর অহদ দে অবো কেন বিনিবাদ খাইতাম কয় তো আমার আসল তো কম কয় তো যা আছে তার আঁধ না তুই বউয়ে ক্যাং করছি হ্যাঁ বিনিবাদ তুলে দি ফের পানি আনতে গিয়ে ওর ইহত চলতে কম এক কঙ্গে খাইতে গেলে বাগবাটার করে দিলে কিছু খাইতে ইচ্ছা নয় গরজ যেতে কেউ নাই এই সুযোগ হতে আ হারা ফা হারা এক গ্রাস খাই ফেলায় নিয়া হিন্দি যেতে বউ কলসিল ইয়ে ওর ইয়ে তাড়াতাড়ি দরজার খোনার লুকতে গিয়ে বউয়ে ঘর ঢুকি
দেখে দৌড়ি না আর বিনিবে দিত না তো কি নিজে যায়নি এক দলা লোক গলার ভিতর যেতে দিয়ে নু গয় ওর ইয়তন বউ হাতে দেখকে একখানা করে সারা মাঝে দে ঠুঙ্গরি দরজা লিজি কয় যে আর ওরে ইরফানলার তো ওরি লুপ্ত গিয়ে দে না বউয়ে লুপ্ত গিয়ে দে ওরি যে রে বউ এড়ে তো সরে সরে কেন ইয়ে হ্যাঁ তো লোভে ফাপ ফাফে মৃত্যু তো সমাজ করে না সদ্ধর্ম হরে সুন্দর করিবার হরে বুঝে তে দিনে দাদা হ্যাঁ আগে একটু গরম করিব হ্যাঁ আজ এসান আপনি দুঃখ লাগে আর দেশ বিদেশ যাই খুব আনন্দ করি গর্ব করি বাবা থাইল্যান্ড গিয়ে বার্মা গিয়ে শ্রীলঙ্কা গিয়ে কি শিখতে হন্ত চাই দর্শন করুন এক কথা শিক্ষাল আর কথা আর দেশ আগত দিনে অল্প বয়সে ফুয়ালে সমান বিক্ষু হই শ্রীলঙ্কা থাইল্যান্ড গিয়ে শিক্ষা করি আইনে এই দেশরে জাগাই আর এখন যাত দে যা এদিন আহ একজনের বিক্ষু সমান বানাইতাম হইনি হতে পানতে অস্ট্রেলিয়া ফ্রান্স ফাটাইবেন তো তৈলে দিয়ে দেরি তা হয়েছে বা যে লেখাপড়া করলে আসি ওই কন্ট্রাক্টারি ব্যয় ঘুরি নারি তাহারে দানো ন দে আমার ডাকো দিয়ে নও যায় আর ওই বে যেতে দিয়ে পারগারাই দিয়ে কয় দিই বে তো টোর আদম ব্যাপারি কই না ন হয় হ্যাঁ উফুয়ারও করছি ফাটাইও দিয়ে তোর হরে হক দেখি কয় যে টোর হইবে না হয়তো রং গল ফাটাইয়ে কয় দিবে আদম ব্যাপারি তো গুরুর আসন আছে না গুরু মর্যাদা আছে না গুরু পুজো আছে না সমাজ সঙ্গ সমাজ কলুষিত ইয়ে না বুঝে তার দিনে দালালামা নানসি না সারা পৃথিবীর ক্যাঙ্গরের শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ ধর্মীয় গুরু তীব ব্রহ্মচারী আরো ব্রহ্মচারী আর শ্রেষ্ঠ হচ্ছে না পারি আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় বাঙালি বৌদ্ধ সমাজ আর হবসর ঠিক আছেন প্রথম আয় যেতে সমন বিক্ষু আর গুরু আসিল যে দান্ন মরিস বাইটে কথাবার্তা বাজরে বাজে খবর হয় কিন্তু আর উতুরকুল দৈনকুল শুনি এই গুরু নৌ শুনি আর বাক্য শুনতাম দে বুদ্ধ পুত্র এড়ে যে সঙ্গ অড়ে এই সঙ্গ এড়ে যে শ্রমণ অড়ে এই শ্রমণ যে এই অনার রেডিওর অনেক ফোয়ারা লইছে ইন্ডিয়া পড়ায় আয় তো ন হই দাঁড় শিষ্য নইলে আই না পড়াই কন হ্যাঁ আয় মনে করছি ও আর আইও যান ব্রহ্মচারী ই বউ ব্রহ্মচারী তৈলে আর কেন করছি অল গরত থাকি রান্না বান্না করে খাই লেখাপড়া করছি কয়েক ডজন এম এ বি এ পাস করছি 15 জন পিএইচডি পড়াই কন হন এখনই তারা ডিগ্রি অর্জনের করানোর পর আয় তো হয়তো ওই গুরু শিশু কোন কইলে ওই তো কয়দ উত্তর কইলে তার মানে অতি জিয়ালি হতে নি কেন করে বাঘাবাগি আর আর থেকে বাঘাবাগি হন এখন তাহলে দালাই লামা যা ফাইয়ে নোবেল পুরস্কার টিয়া উগ্র ফান্ড দিয়ে সারা পৃথিবী এখন এবার অঙ্গুলি সংকেতে চলে আর তোমার হতা রামু নৌনের রামুর হতা ফারেকুল নৌনের ফারেকুলের হতা উকিয়া নৌনের উকিয়ার হতা সাতকানিয়া নৌনের সাতকানিয়ার হতা রাঙ্গুনিয়া নৌনের ব্যাকুম বাক্যী না হন এইভাবে কি সমাজ চলিব আর আর তো ফিত ভক্ত ইতার একবারে শক্ত ইতার হইলে উদাসীন জাতি কিভাবে হঠে যাইব চিন্তা না করে করিও কাজ করিয়া ভাবিও না হন এখন কইয়ে দেখি গুরু চিন গুরু সান্নিধ্যে যাও গুরু পূজা কর গুরুর আশীর্বাদ ল কোন গুরু কন গুরু
দেখনা আরারাই রামায়ণ পড়াই বেন্ডড়ি সিতা করবা কে কইনে পারো গুরু রবাব নাই কিন্তু উগ্র গুরু রবাব আছে ইবার নাম কি সৎগুরু সম্মানি জানে বিজয় লাভ হয় আরা বহুত জায়গা দেই সংগদান দাতল হইতে হইতি গ্রহিতা নীরব ওখানে হ দাতলে আই হইম দে আর অমুক কইব দে এ হইতে হইতে 11টা বাজে যার গো গুরু হলো হনর হবে পঞ্চশীল দি ল ল হ হ শেষ কড়া হন তোলে গুরু পূজার আশীর্বাদ লইতেছ না তার নেতৃত্ব নদীবে নিয়ে কথা কইতাম না কেমন সামাজিক উগ্র নেতৃত্ব আছে রাজনৈতিক একটা নেতৃত্ব আছে হনা হন জাতি রক্ষার একটা নেতৃত্ব আছে এড়ে এড়ে নয় এখন আরা যাতে এড়ে ঢুকি গেই কই তখন গুরু এবং ভক্তর মধ্যে দূরত্ব সৃষ্টি হই মনমালিন্য সৃষ্টি হই অনে লইতে নাইছেন তো অনে দ্বন্দ্ব উপদেশ এখন এখন দেখুন না অনে রাঙামাটি যান কেন বনবন্তে স্যার আর কেউ হতা কই না এখন ইতারা রক্ষা করছে না কিন্তু আর আই ক্যাঙ্গরের অনুপযুক্ত মানুষ উপযুক্ত স্থানত জনের কারণে আসন টলমল করেন কনা আজ ইয়া যদি শেখ হাসিনা না শক্ত হাতে আলনো দৈত্য বাংলাদেশের অবস্থা কি হইতো হন এখন তো বড়ুয়া সমাজে মধ্যে সেরকম ব্যক্তিত্ব প্রতিভা সম্পন্ন কয়জন মানুষ আছে মানুষ নাই কথা হইতাম না কিন্তু নিঃস্বার্থ ত্যাগে হজন আছে হ্যাঁ কন এখন জনদরদি সমাজ দরদি কয়জন আছে হন কিন্তু অনারা দোষ নয় এক হাতে তালি নবাজে আর আত্মীয় কিছু দুর্বলতা আছে তার কারণ বুদ্ধ হইয়ে দে আয় যতক্ষণ বুদ্ধ জ্ঞান অর্জন ন করি ততক্ষণ আয় বুদ্ধ বলে দাবি ন করি কিনা ভাই এখনো ভুল হই না দেখুন না এখন আরা অর্জন করিবার আগে অর্জিত বলে দাবি করি তা অর্জন করিবার আগে অর্জিত বলে দাবি করিলে কি হয় না গড়র মাঝখানার ঠুকি যদি লড়বড় হয় চতুর্দিকে খুঁড়ি তাইলে গড়িবে ঠিক থাকে না হ্যাঁ তখন আজ আরা সমাজ চন্দ্র বাঘের দোকানে অনারার কিছু উদাসীন দায়ক আছে নামল লাই দরহার নয় এড়েদের যেড়ে দরহারও এড়ে নদের হনা হন তে হারণে তুই ইকে চলো আই ইকে চলি কেন ইবা আর ঠিককে চলে তার গুরুবান একবার উপমা দিয়ে কয়তে আরা কি বুদ্ধ সময় জন্মগ্রহণ নগদ দিলাম না একবারে কি আরা ফারমে কিছু প্রভাব নোয়াছিল না কয়তে জন্মগ্রহণ গজ্জিলাম কিন্তু টেরা দেখা থাকনে যায়নি বুদ্ধর কথা নুনি উনি বে সুযোগ নুনি তু উপমা দিয়ে দেখি কয়তে দাম শ্বাস গজ্জো না কয়তে গজ্জি অন্ধুর আছে না কয়তে আছে কয়তে অন্ধুরে খবর পাইয়ে না কয়তে পাইয়ে কি এই এরিয়ার ভিতর অনেক দাম শ্বাস গজ্জি কয়তে খানা তো মজই তিতি সৌহত্ত বিয়া করে তো বিয়া করে হত্তুন ঘরে যায় আর তার কোনো খবর নাই তারা বুদ্ধ সহ জন্মগ্রহণ করছিলাম বুদ্ধ তো অনেক দূরে আসিলাম বিদায় বুদ্ধ বাণী শ্রবণ করিবার কে হতালাই আর দাম্মাং শরণং গচ্ছামি সাঙ্গাং শরণং গচ্ছামি তোমার শরণ তুইল আর শরণ আইল আই উত্তর মিক্কা গেলাম তুই দৈন মিক্কা গেলিয়া দুজনে মিলন নইল অথচ কি হইয়ে দে দেবদত্ত যে তো বিশি নরক যার গো বুদ্ধ দর্শন আইনি বুদ্ধ দর্শন না ভাইলাম সাঙ্গাং গচ্ছামি কই না ভাই হ্যাঁ লক্ষ কোটি নরক যন্ত্রণাতুন অর্ধেক আয়ু হই তাহলে বুদ্ধের শরণ লয়নে যদি নরক যন্ত্রণা তো অর্ধেক আয়ু হয় তো তোমারা তো প্রত্যেকদিন শরণ ল তো তোমারা কা নরক হতুন স্বর্গ ন যাইতে কো তাহলে কিন্তু বেজাল আছে তো মহিলা মনে হয় কিন্তু কি হই নাতি মে শরণাং আয়াং বুদ্ধ মে বরাং এতে না সাচ্চ বাজে না ও তোতে জয় মঙ্গলা।
বাবা কি বালা লাগিল আই মন্ত্র হনর সাথে সাথে বারে সাধুবাদ দিয়ে সমস্যরে কিন্তু ভগতার দেহ বুদ্ধ শরণত খজনাছ পাহন পানিকনিবে শরণত গিও পানিকনিবে শরণত জ দুনু কথারা দিলি কে নয় মজা নাকি সাজা হ্যাঁ পারে তারিবে নাকি ডুবি মরিবে তারা খানিকনে গুরু হাজার খানিকনে গুরু হাজার খানিকনে তন্ত্র মন্ত্র হাজার খানিকন ওই তন্ত্র মন্ত্র হাজার যায় তোলে তুমি বুদ্ধ শরণত আছো না নতা করোনা হারে হতা মিলনে এতে না সাজ্য বাজেন হতে যায় মঙ্গল তোলে তোমার আজ জয় মঙ্গল আইছি নাই আমি ন পারি নাতি মে শরণাঙ্গায়ং শরণাং বরং এতে না সত্য বাজে না ও তুতে জয় মঙ্গল তাহলে আমি ধর্মের শরণ ব্যতীত অন্য শরণে যাব না এই সত্য বাক্যের দ্বারাই জয় মঙ্গল হোক হন হন তাহলে ধর্ম শরণ লইনি কর্ম খারাপ হইয়ে নাকি ভালো হই ইয়া কর্ম খারাপ কর ধর্ম রে আয় নচিনি ধর্ম রে আয় ন বুঝি তো ন বুঝিবি দেখ ধারণ ন করি দ্বারে তা চারে তা শুনে তা দ্বারে তা চারে তা ধর্ম তো শূন্য এখানতে দিও এখানতে বাইর করি বলি হ্যাঁ তো ধারণ ন হব তো ধারণ ননে যায়নি কুশল ফেরাইলে কি হয় হ্যাঁ রস বাইর হয় তাই না রস বাইর হলে কি হয় কুশল সোসাই কেন রস বি নয় তিবে জমা রাখে নাকি ফেলাই দি তো তোমার ধর্ম শরণ লই অধর্মরে ফেলাই কেন তো হরা তো অধর্মরে ফেলাই নদ অনে যায়নি হ্যাঁ ধর্মর প্রভাব উত্তর অধর্মর প্রভাব বেশি হয়ে গিয়ে অনে যায়নি ধর্ম চেতনা আড়াই ফেলাই আড়াই ফেলা অনে যায়নি এতে না সাহায্য বাদ না ও তুতে জয় মঙ্গল এই সত্য ব্যাখ্যার দ্বারা তোমার কি না হওয়া জয় মঙ্গল ন হয় অথচ সকাল সন্ধ্যা প্রার্থনা কর নাতি মে শরণাঙ্গায়ং সঙ্গমে শরণাং বরং এতে না সাহায্য বাজে না ও তুতে জয় তাহলে সঙ্গ মানে কি নবগুণ সম্পন্ন সঙ্গ হন হন কোন সম্পন্ন সঙ্গ বুদ্ধ হয় কিনা হন বুদ্ধ পুত্র হয় কিনা হন সঙ্গ শাসনের দরদি হয় কিনা হন আজ ইয়ারা নামে দরদি হ্যাঁ পিছনে কি ফলকাঠি লারি হ্যাঁ আজ ইয়ার প্রিয় বিক্ষু ভাইরে কথা প্রসঙ্গ উঠছি কয়েদে সংজ্ঞায়ন কি লইয়ে দে বুদ্ধ শাসনের বিরোধী হাজগরের বলি ইবারে রক্ষা করিবার লাই কেন কইছি সংজ্ঞায়ন কইছি আছে উগ্র বিক্ষু প্রতিবাদ কইছি বলি অঞ্চলত দূর হইগি অঞ্চলত দূর হইগি না দেশত দূর হইগি কিন্তু ইবার ফন্ডি সমাজত যাই তার বক্তব্য যাতে তুলি দিচ্ছি কয়েদে না তোমার গান যে ঠিক ওই সিদ্ধান্তই বল যে বেটিক ভুল করি সদস্য আবার সম্মেলন করি পরীক্ষা করে দেখাইল দে সমষ্টিগত সিদ্ধান্ত ইবা ভুল ইবে সিদ্ধান্ত হইলে বুদ্ধ সিদ্ধান্ত জয় ইয়ে নাকি না হয় তা এখন আর ক্যাং করি দি সাথে সাথে বাক হয়ে যাবি ফাট হয়ে যাবি অঞ্চল ভাগ করি ফেলার সংগঠন ভাগ করি ফেলার মনে রাখবেন বহু জাতি ধ্বংসর কারণ বহু সংগঠন জাতি ধ্বংসর কারণ আগের দিনত গহতা মনত আছে না ও হ্যাঁ দশ বারোখানি জমি আলসাস করলি ব্যাকুনে বের করে গিয়ে কিনা হ রোয়ার উই দিয়ে কিনা হ রোয়াই দেওয়ান রোদ আনার পর রাতি সব বিড়াই নিয়ন্ত্রণ খাবাই কিনা হ গুড়া পিঠা খাবাই কিনা হ দুধে শীতল খাবাই কিনা হ হ্যাঁ ইয়াকা বিয়ার গান হ্যাঁ ঘরে ঘরে ধনী গ
গরে গরে ফাঁকা বাড়ি কেয়া সালত তলে কেউ নাকের কেউ নাকের আরে এতে বন্যা টুন্য উলিয়ে অবা ফনটা নইলে অবাই ভূত কি হইয়ে দে কয় দে খলি কি বু দান্ত নষ্ট হয়ে গিয়ে গই ফুয়া সালাই খুব কষ্ট ভাই হেই খালি এ বিয়ানে ফুয়া লিয়ে আইস দশ বারো বাড়ি দান দিবে রে কোন দিন ফেরত দিবি একথা ন হয় যেতে পারে সেতে দিবি তৈরি বেশে বইয়ে না আত্মীয় রক্ষ না মানব কল্যাণ হইয়ে না মানব প্রেম হইয়ে না অবৌ তোমার ওরি বাক্যে কিনা শো না কয়দে না সে আঙ্গুল তো গিয়ে দে কয়দে কি চাইও গুরু মাছর এবং তেলা হজুর ভাতা কেন দিয়ে ইও না খাইবার সময় যেতে বাড়ি দুয়ো দেখি কদি কোন দিয়ে দে কয়দে ছোট বউ দিয়ে দে অবু কেন লক্ষ্মী বউ কোনোদিন আরে ফেলাই নহায় আশীর্বাদ নাকি অভিশাপ বাঘ করে দিয়ে হইমে নাকি বাজ্যে বরকত হইতে না না হ্যাঁ তেহন ফ্রিজের হানা রাইবে হ্যাঁ ফ্যাকেটে ফ্যাকেটে কিন্তু আর জনে নহাত দে এক ফ্যাকেট দিবার মানসিকতা নাই তো ন আসিল দে আত্মে আসিল দে ত্যাগি এখন আছে দেই তারা হইতে বুগি লুবি এবং ত্রিফোন তাই সমাজ উন্নত নাকি অবনত নিজে নিজে উন্নত সামগ্রিকভাবে দশ হয় কিনা হন আগে আছিল যে ঐক্য এখন হল যে অনৈক্য হন এখন এনে একতার কথা হই কিন্তু ভিতরে একতা নাই তই নি সহতি হত তৈব দেই হ্যাঁ তে দিনিয়া একখান পরিবারের ভিতর পয়সা খরি গাড়ি বাড়ির কোনো অভাব নাই মাতুন জিও না দেখি লই গেলি তো মারে পাঁচশ মাস খুব সুখে রাখি কিন্তু ফুয়া তো ট্রান্সফারেবল তুনে কলেজ নষ্ট হইব না তো দিবেন না
আনে মাখা লাগিবেন দেওয়া নরগলা লড় বরস কর বনুবস ধর লড় নরগলা কি দেওয়া নরগলা গুণবস আর আপনি গুণবলতে এখন স্কুল নাই এখন কলেজ নাই এখন হাসপাতাল নাই বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দাও সেবামূলক কোন প্রতিষ্ঠান আছে না খ্রিস্টান হলে কেন করে হিন্দু হলে কেন করে এই যে তিনি এই কিছুক্ষণ আগে একজন লোকত ইয়াদিনা পা ইয়ে বৌদ্ধ মন্দির আর আর রক্ষা করতে আছে রামকোট হনা আর কি না হ্যাঁ আর নেই যে তো যুগে যুগে বৌদ্ধ রাখি হনা ইতারা পাইছে তো পরে সেনামল হনা ইতার আর ভিতরে ঢুকি যায় ইতার ঐক্যবদ্ধ হইলে আর আর বঞ্চিত করে আর তোমারা পাই ভাই জায়গা নত কিন্তু অন্য জরা আনি ইতারা ঢুকাই দাও তুমি শেষ ইতার অশেষ ভবিষ্যতে জাতিকে ফলে রক্ষা করিব হন সমত সমাজ হইল না যে নারা দোষ কেউ দিতেন আরা যারা বলবান কেউ আছে কেন আরা যারা ছোট আছি ইতারা আরারে পত্ন দেখা ন দেখার অনুযায়ী মেল খাইয়া মাছত দইলিয়া কেউ ইচ্ছে যায় কেউ ইচ্ছে যায় কেউ ইচ্ছে যায় কে তার কেয়ারি তৈরি আরা সুখ সংঘাত সামগ্রী সামগ গণ অপসুখ উগ্র গৃহ সংঘ উগ্র ভিক্ষু সংঘ ঐক্যবদ্ধ থাকতে হইল আরা ঐক্যবদ্ধ আছে হ্যাঁ এই গ্রাম এই গ্রাম না প্রত্যেক গ্রামের ভিতরে বাসাম কেন সাঙ্গই আর ইয়ের ভিতরে একখান মন্দিরের ভিতর বিশ পঞ্চাশ একশো দুশো ভিক্ষু সমান তাইতারে আর আর একখান মন্দিরের ভিতর দুই চার মতন তাই নেবার কে কে হারানে হ্যাঁ এই দুর্বলতার কথা কেউ সহজে বুঝতে না স্যার কেন সমাজ নেতৃত্ব জন বড় কথা না আমি এক সময় জাতীয় নেতার উপর প্রশ্ন করছিলাম অনেক বিয়ারে নবই না অফিসর তাকে কিনলে অনেক জাতীয় নেতা হন না টেক না বুঝে টেক উড়িয়া আর বৌদ্ধ পরিবার বৌদ্ধ সমাজ ঘরে কি ঘটে না ঘটে ইউন অনুসন্ধান করেন না করিব অধিক উঠিল তোর অনেক জাতীয় নেতা কিনলে জাতির রক্ষা করলে না জাতীয় নেতা হ্যাঁ তিন সমস্যই না ইয়ে সাইনি দুই যায়নি ইয়ে সমস্যা সমাধান করা করিব নইলে মিডিয়ার মাধ্যমে দান করিব হ্যাঁ ওই হিন্দু সমাজ দেখুন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ খ্যাং গরি তারা টেকনা বলে তাই তুলিয়া নোরে আর আর খবর নাই নাম বড় মধুর পথ বড় মধুর তো নাম এবং পথ মধুর যদি হয় হ্যাঁ অমধু বা কুশে হ্যাঁ মধু আর খুঁজি পাই কেন তা দিয়ে আমি মনে করি আদিয়া এই অনুষ্ঠানের আয়োজকরা আর যে গুরু দায়িত্ব দিয়ে না জানি আমি হ্যাঁ যথাযথ হ্যাঁ বিষয় উপস্থাপন করি পারছি কি না পারছি হ্যাঁ এবার আমি আসলে বেশি সময় না পাই আই আর কথা হইলে মানে অবাক হয়ে যাবেন আই পরশু রাতিয়া ডাহাত তুন রাইতের এগারোটার সময় ডাহা গিয়ে খালিয়ে আটটার সময় পৌঁছি সবার ঘুরি আবার সাড়ে এগারোটায় রওনা দিই সাতটায় জিজি মোড়ত আছে চট্টগ্রাম এর তুন সাতটা নিয়ে একটা হিন্দু হলার সম্মেলন করছি এর তুন সাড়ে এগারোটায় বাইর হই রাতি শহরে আসিলাম এর তুন সময়টা বাইর হই তুই এড়ে আসি আবার রাইতর এগারোটার বাস ধরি দেখা যাইও কালিয়ে সাতই মাস বাসন আসে জব করিব উপর সম্মেলন নারী দিবস এবার বক্তব্য দম করিল তাহলে ক্যাং করি আসি ক্যাং করি গিয়ে হড়ে কুমাই হড়ে হাই খবর কথা হলে গিয়ে হোক কিন্তু যেহেতু আটটা একটা গুরু দায়িত্ব দিয়ে ইয়া আমি যদি ধারণ করি তাহলে আরে কর্মকর্তা বিজ্ঞ কবিতা বাংতারে এত আহ্বান বললাম বাংতে সারানো হবে পরিশেষে এ কথা অবিশ্বাস করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী হচ্ছে পিপীলিকা কিন্তু পিপীলিকা শ্রেণীর বস্তা বহন করি না পারে কিন্তু পিপীলিকা একত্রিত ওই শ্রেণীর বস্তা খালি করে দিতে তাহলে পিপীলিকা শ্রেষ্ঠ নররূপে নারায়ণ নয় সৃষ্টি শ্রেষ্ঠ জীবন বুদ্ধিদীপ্ত প্রাণীও নয় আর বিক্ষু সমন গৃহ সংঘ সবাই সৃষ্টি শ্রেষ্ঠ জীব নররূপী নারায়ণ দুর্লভ মানব জীবন পায় বুদ্ধিও আছে বিবেকও আছে ভালো মন্দ বুঝিবার জ্ঞান শক্তিও আছে তৈরি পরিবার থেকে সমাজ সমাজ থেকে জাতি জাতি কে রক্ষা করতে হলে বিভ্রার মতো ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কিনা চিন্তা করেন বিজ্ঞ সঙ্গ যদি আমার কথাগুলো বুঝতে পারেন
তাহলে আমার যদি ভুল ভ্রান্তি হয় থাকে সেটা সংশোধন করে আমাকেও সত্য পথটা দেখাবেন আর গৃহী সঙ্গ যদি গৃহী সঙ্গের অস্তিত্ব গুরু হিসেবে যদি আমি পথ দেখাতে না পারি তাহলে গুরুমানি কল্যাণ মিত্র হবে না গুরুমানি আশীর্বাদের পাত্র হবে না কারণ গুরু হচ্ছে সুবিধা লুটার জন্য স্বার্থ প্রাপ্তির জন্য গুরু হয় তাহলে এর দ্বারা শাসন সদ্যমের কল্যাণ হবে না তাই আমি মনে করি এতক্ষণ পর্যন্ত আমার জ্ঞাতি স্বজন দৈত্য ধারণ করে আমার কথাগুলো যে ধারাবাহিকভাবে শুনেছেন কেন অবক্ষয় হয় কেন ধ্বংসের দিকে যায় সেই বিষয়ে আমার একটা লেখা আছে তোমরা যদি ম্যাগাজিন ছাপে এই ৪৮টা পয়েন্ট আছে আমার কেন কি কারণে এই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে তো সেটা যদি আর্টিকেল হিসাবে ছাপা তাহলে আজকে যে পরিবার পরিশুদ্ধি হ্যাঁ সঙ্গের শুদ্ধি মানে সৎধর্মের জাগরণ সৎধর্মের জাগরণ মানে বুদ্ধ শাসনের উন্নতি তো বুদ্ধ শাসনের উন্নতি হলে বৌদ্ধ জাতি রক্ষা হবে যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো রক্ষার অপর নাম হচ্ছে ধর্ম এই ধর্ম হচ্ছে সত্য ধর্ম তো সত্য ধর্মে ধারণ করলে তা জয় ছাড়া পরাজয় হয় না ছেলে মেয়েকে ভালো করে পড়ান এবং এখানে ধর্মীয় শিক্ষার প্রবর্তন করা হয়েছে ছেলে মেয়েকে নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করেন ইসলাম ভাইরা যেমন প্রতিদিন মাদ্রাসাতে যে শিক্ষা দিচ্ছেন কেমন নামাজের আজান দেওয়ার সাথে সাথে তারা বিদ্যুতের মতো ছুটে আসে আর আমরা বুদ্ধাম সারানাঙ্গা স্বামী বললে কেউ একত্রিত হতে চায় না আশেপাশে এখানে আছেন সম্ভবত প্রার্থনা করতে চায় না না থাকার কারণে যাই হোক বিক্ষু সঙ্গের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে দান করেও আবার ক্ষমতা দখল করতে চাচ্ছে তাহলে এরা কি গার্মি হলো রাজা বিভীষার অজাতা অঙ্গুলিমালা মানে এই অনাথ বেদিক সৃষ্টি বিশাখা সম্রাট অশোক বৌদ্ধ শাসনের জন্য কি না করেনি চলুন না আমরা সেই বাইসাইকেলের মতো হ্যাঁ গুরু এবং ভক্তদের সমন্বয় ঘটিয়ে এই সমাজ গুণে ধরা সমাজ পিছিয়ে পড়া সমাজ শিক্ষার আলো বঞ্চিত সমাজ অর্থনৈতিক ভাবে দুর্বল সমাজকে আমরা যদি সত্যের সন্ধান দিতে পারি নিশ্চয়ই উভয় উভয়কে রক্ষা করার চেষ্টা করব আমাদের সমাজ কেন কি কারণে জানি না একেবারে আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে ছেলে মেয়ে যারা বিদেশে গেছে তারা কোনোদিন আর ফিরে আসবে না এখানে যারা আছে চাকরি নেই ব্যবসা নেই আপনারা জায়গা জমি স্বজাতির কাছে বিক্রি না করে অন্য জাতির কাছে বিক্রি করার কারণে আপনাদের পরিবেশ নষ্ট হচ্ছে ধর্মীয় হ্যাঁ চিন্তা চেতনার অনুকূল পরিবেশ আনতে পারছে না তো এই যদি হয় তাহলে কোথায় ধর্মদেশনা হবে কোথায় বুদ্ধ পূজার সংগঠন হবে কোথায় পবিত্র পরিবেশ হবে কোথায় আপনার ছেলেকে বুদ্ধ শাসনে দান করবেন এটা বুঝে ওঠা খুবই কঠিন এই সময়ে যদি এই পরিস্থিতি যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি তাহলে এই সুশীল সমাজ বিনির্মাণ করা ধার্মিক সমাজ সৃষ্টি করা খুবই কঠিন হবে তো যাই হোক কি বলতে কি বলেছি জানি না যদি কোনো ভুল ভ্রান্তি কারো মন কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন যদি সত্য হয়ে থাকে নীতি আদর্শ হয়ে থাকে সেটাকে মহিলারা ১১টার কাপড়ের মধ্যে জিজ্ঞা দেন আর পুরুষেরা পাঞ্জাবির পকেটের ভিতরে রাখার চেষ্টা করেন গড়ে দিয়ে রাস্তাঘাটে আমার কথাটা যখন মনে উঠবে তখন আপনি ওই দিকটা দেখে আমার কথা মনে উঠবে তখন আপনি সত্য সুন্দরের পূজারী হবেন তখন উপকারী হবেন কল্যাণ মিত্র হবেন পরিবার আদর্শ পরিবার হবে সমাজ ধার্মিক সমাজে পরিণত হবে জাতি ঐক্যবদ্ধ হবে তখন আমাদের প্রথম গঠনের কোনো সুযোগ নেই সবার মধ্যে শুদ্ধ সুন্দর চেতনার জাগরণ ঘটুক এই শুভকামনা করে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার এতক্ষণ ধর্ম দেশনা যে শ্রবণ করেছেন সব দানান ধর্ম দানান দিনাতি সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান এই ধর্মদানের পুণ্যের প্রভাবে আপনারা সুস্থ সুন্দর নিরোগী হয়ে নিজে সত্য সুন্দরের পূজারী হন পরিবারকে সেই আদর্শের উত্তরসূরি তৈরি করেন প্রতিবেশীকে সেই প্রভাবে প্রভাবান্বিত করেন তাহলে নিশ্চয়ই আদর্শ ধার্মিক পরিবারে হ্যাঁ দৃষ্টান্ত রাখতে পারলে নন্দিত নন্দিত হবেন ধন্য ধন্য হবেন প্রাতঃস্মরণীয় হবেন সবাই মধ্যে এই সত্য সুন্দরের পূজার আহ্বান জানিয়ে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে সভাপতি সহ মহান ভিক্ষু সঙ্ঘের শিষ্যরণে অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদন করি যারা বয়োকনিষ্ঠ ভিক্ষু সঙ্ঘ তাদেরকে বলবো ভাই তোমাদের সুযোগ আছে অন্বেষণ করো জ্ঞান আলোকে দীপ্তিমান হও আমি কি বক্তব্য দিচ্ছি উপস্থাপক ভিক্ষুটার উপস্থাপনা শুনে আমি খুবই খুশি হয়েছি সে যদি গভীরভাবে চিন্তা করে
গবেষণা করে শাস্ত্র অধ্যয়ন করে আমার চেয়ে আরো সুললিত কণ্ঠে ধর্মসুধা যখন বিতরণ করবে তখন বলবে যোগ্য গুরুর যোগ্য শিষ্য হয়েছে তখন আমরা নন্দিত হব গৌরবদীপ্ত হব অহংকার করতে পারব আর ভিক্ষু সঙ্গের অভাব হবে না এই জাতিকে টিকে রাখতে পারবে এই শুভ কামনা করে অসন্ত বিশ্বের শান্তি শুভ কামনা করে আগামী যে সমস্ত দিন আছে সেই দিনগুলো যাতে আজকের মতো সুন্দর পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেন এই আহ্বান জানিয়ে আমার নাতিদীর্ঘ আলোচনা এখানে শেষ করলাম জগতের সকল প্রাণী সুখী হোক সুচারু সাধু সাধু সুপ্রিয় জ্ঞাতিগণ উপাসক উপাসিকাবৃন্দ বাস্তবতার আলোকে চিরশাশ্বত সত্যের প্রেক্ষাপটে বাদ্যে দুঃখ ধরে সুন্দর স্তুতি মধুর প্রাঞ্জল ভাষায় সধর্ম দেশনা প্রদান করেছে বিশ্ববৃত্তিকার আলোকে পরম শ্রদ্ধেয় ভান্তিকে অনুষ্ঠানের পক্ষ থেকে ভান্তির সদায় নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি বন্দনা নিবেদন করছি প্রিয় জ্ঞাতিগণ আপনারা জানেন এই ভর্ণাট্যময় আয়োজনে যে কিনা বিভিন্নভাবে সহযোগিতার দরকার এক্সট্রাডি যিনি এই এতদ অঞ্চলের এই গ্রামের যিনি ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন ভাগ্য মহোদয় তিনি আমাদেরকে ওনার পারিশ্রমিক মেধা প্রজ্ঞা সহযোগিতা করছেন আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনার সহযোগিতাকে অভিনন্দন জানিয়ে পুষ্প দিয়ে অভিনন্দন জানাবেন উদযাপন পরিষদের পক্ষ থেকে জয় বড়ুয়া জয় বড়ুয়া প্রিয় জ্ঞাতিগণ আপনারে ধৈর্যচ্যুত করব না সবাইকে বাড়ি ফিরতে হবে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আজকের এই অনুষ্ঠানকে সকল সার্থক করিবার জন্য সুতরাং আমরা আপনাকে আপনাদেরকে পঞ্চশীলা প্রদান করব আপনারা পঞ্চশীলা গ্রহণ করবেন তার পূর্বে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই ওয়ার্ডেরই ওয়ার্ড মেম্বার জনাব মোবারক হোসেন ভাগ্য মহোদয় ওনাকে পাঁচ মিনিট তার মনের মন্তব্য প্রদান করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি বড়ুয়া ভাড়া বিবেকরাম উত্তর বিহার কমপ্লেক্সে আয়োজিত প্রজ্ঞা মিত্র ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ সাধনা পরিবারের এক যুগ পূর্তি উপলক্ষে ভিক্ষু পরিবারব্রত ওয়াই ও ৭৪তম জাতীয় বুদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানে মিনাবর সভাপতি মহোদয় বিভিন্ন বিহার থেকে আগত অধ্যক্ষ মাননীয় ভিক্ষু সংঘ অত্র বিভাগ বিবেকরাম বুদ্ধ বিহার কমপ্লেক্সের মান্যবর অধ্যক্ষ বদন্ত শিলমিত্র মহোদয় সহ সকলকে বন্দনা জ্ঞাপন করছি এবং বিভিন্ন এলাকা থেকে আগত উপাসক উপাসিকা দায়ক দায়িকা ও অত্র এলাকার জনসাধারণকে আমার পক্ষ থেকে নমস্কার ও আদর জানাচ্ছি দেখতে দেখতে এই অনুষ্ঠানের আজকে ৬ দিন হয়ে গেছে আর মাত্র পাঁচ দিন বাকি আছে যখন এই অনুষ্ঠান ১১ দিন পর্যন্ত হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এই অনুষ্ঠানের সারমর্ম কতটুকু এই অনুষ্ঠানের শেষের দিনে আপনারা জানবেন এই অনুষ্ঠানের সফলতা কতটুকু এই এলাকার মানুষরা জনসাধারণকে আমি বলবো আপনারা অবশ্যই সৌভাগ্যবান এত বড় অনুষ্ঠান একমাত্র আয়োজন করতে পেরেছে আমাদের বড়বান্তের অবদানে ওনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের সৌভাগ্য হয়েছে এমন একটি অনুষ্ঠান দেখার জন্য এই অনুষ্ঠানের আমি দেখতেছি ২৮ তারিখ থেকে অনুষ্ঠান দুপুর থেকে শুরু হয়েছে অত্র এলাকার সেবক স্বেচ্ছাসেবক যারা আছে সেবিকা এবং বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবক সহ যারা কঠোর পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করছেন আমি বাসায় বলতে পারবো না আপনাদের এই পরিশ্রমের বিনিময়ে এই পুণ্য আপনারা
পরকালে অবশ্যই পাবেন। আমি আপনাদের কাছে অত্র ওয়ার্ডের মেম্বার হিসেবে যারা স্বেচ্ছা সেবক আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে বলবো আরো পাঁচ দিন অনুষ্ঠান আছে, এই পাঁচ দিন যাতে আমরা এই ছয় দিন যেভাবে আমরা অনুষ্ঠান শেষ করছি কোনো কিছু ছাড়া, কোনো গণ্ডগোল কোনো হৈহুল্লোড় ছাড়া, আরো পাঁচ দিন অত্র এলাকার বিশেষ করে বড় পাড়ার উপাসক উপাসিকা যুব সমাজকে বলব আর পাঁচ দিন যদি আমরা কষ্ট করতে পারি তাহলে কি আমরা এই অনুষ্ঠান নিয়ে সারা জীবনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবো। এটা কিন্তু এই এলাকার বড় পাড়া সমাজের জন্য অমূল্য রতন হয়ে থাকবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আর মাত্র পাঁচটা দিন আপনারা কষ্ট করেন। আমি জানি আমি প্রত্যেক দিন রাত দুইটা বা তিনটার সময় যাই আবার পাঁচটার সময় আসি, এখানে আমার মা বোনেরা বৌদিরা যারা আছেন তাদের কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে, এটা আমি স্বয়ং চোখে দেখছি। যারা এখানে রান্নার দায়িত্ব সেবক এবং যারা বিক্রি পরিচর্যায় আছেন তারা কিন্তু রাত দিন পরিশ্রম করছেন। আপনাদের এই পরিশ্রমের মূল্য হয়তো আমাদের দ্বারা দেওয়া সম্ভব হবে না, এই মূল্য অবশ্যই আপনারা পরকালে পাবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সামনে যে পাঁচ দিন আছে বিভিন্ন এলাকা থেকে যারা উপাসক উপাসিকায় বৃন্দ আসবেন আপনারা তাদেরকে বিনম্র স্মৃতিতে মেহমানদারি করবেন, সম্মান দিবেন, কারণ এটা অনুষ্ঠান হচ্ছে আমাদের কিন্তু তারা হচ্ছে অতিথি। যে কোনো কিছুর মধ্যে তারা যদি আসত হয়তো আমরা চেয়ারে বসে থাকি, চেয়ারটা তাদেরকে ছেড়ে দিয়ে আমরা ওনাদেরকে বসতে দেব এবং খাওয়ার টেবিলে আমাদের এলাকার লোকেরা একটু পরে খাবেন, যারা অতিথি আছে তাদেরকে আমরা আগে খাওয়ানোর চেষ্টা করি, আপনারা একটু চেষ্টা করবেন। যারা এই অনুষ্ঠানের জন্য স্বেচ্ছা সেবকরা অক্লান্ত পরিশ্রম করছেন আরো পাঁচ দিন আছে আপনাদের পরিশ্রম করে চালিয়ে যাবেন, আপনাদেরকে হতাশ হতে হবে না, রাত দিন আপনাদের সাথে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে আমি আপনাদের পাশে আছি। আমি আর কথা না বাড়িয়ে আমার বরমান্তে অত্র বিহারের মাননীয় অধ্যক্ষ পূজনীয় বরমান্ত থেকে বিনম্র বন্দনা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার ওনার কথা কিন্তু আমি বাসায় বলতে পারবো না, উনি যে কি ধরনের একজন মানুষ হয়তো এটা আমার দ্বারা আমি সুস্থ মানুষ, আমি একজন মুসলিমের ছেলে হিসাবে বলি, উনি আমার জন্য অনেক মূল্যবান রতন। আপনারা কতটুকু বুঝেন এটা আমি জানি না, আমি বুঝি উনি আমার জন্য মূল্যবান রতন। এই রতন যে এই অনুষ্ঠান করতে পারছে, উনি যদি না থাকতো এই বড় পাড়ার এতটা পরিবর্তন হতো কিনা আমি বিশ্বাস করতে পারি না। সুতরাং আমি বড়বান্তের কাছে আজীবন কৃতজ্ঞ রয়ে গেলাম অত্র এলাকার ওয়ার্ডের মেম্বার হিসাবে। আপনি একটু আমাকে আশীর্বাদ করবেন যেন আপনার কথা মতো আমি সমস্ত কাজ সফল করতে পারি। এই কথা বলে যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিক্ষু সংঘ এসেছেন আপনাদেরকে বিনম্র বন্দনা এবং উপাসক উপাসিকাকে নমস্কার আদাব জানিয়ে আমার এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এগারোজন বিপি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মেম্বার মহোদয়কে। এরপরে যে আপনারা পঞ্চশীলা গ্রহণ করবেন সকলের সুবিধাতে পঞ্চশীলা প্রার্থনা করছেন পূর্ণভূমি শ্রীকুল মৈত্রী বিহারের শ্রদ্ধাবান উপাসক বাবু সন্তোষ বড়ুয়া। বাবু সন্তোষ বড়ুয়া সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত পূজনীয় মহান ভিক্ষু সংঘের কাছ থেকে মূল্যবান ধর্মদেশনা শুনেছি,
এখন আমরা পঞ্চশীলে অধিষ্ঠিত হব আপনারা সবাই একসাথে তিনবার নমতাস্সা বলুন নমতাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা নমতাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা নমতাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা
Tati ambe buddham saranam gacchami. Tati ambe dhammam saranam gacchami. Tati ambe sangham saranam gacchami. Tishanagamanam sampunnam. Panati vata paramani sikyavadam samadhiyami. Adinyadana paramani sikyavadam samadhiyami. Kamesha misyachara karani sikyavadam samadhiyami. Moshavada paramani sikyavadam samadhiyami. Suramediya majjappamadattana paramani sikyavadam samadhiyami. Sadhu 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 imam tishana savancha silang dhammam. Sadhu vanjurakitam gatva appamadena silang sampade. Maranee Manvikku Sangha Shastivasan Phat Karve. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Isitang eva titang eto yang kippameva samijyantva puranta sita sankapot mani channa vannara soyata. Isitang eva titang eto yang sappameva samijyantva puranta sita sankapot mani jyotera soyata. Abhivadana shilasa nishavadda vachayanam chattaro dhamma vadante ayo vandange sukang valang ayo raroga sampatti shakka sampatti mevacha tato vi nibbana sampatti iminata samijyanto te. Param Saddhiya Ashirvadak Saha Mananiya Manvikku Sangha Samaveta Sadharmet Pujari Gyatika. Asale Amader Uchit Samayer Dike Ektu Chinta Korai. Jemon Apnara Janen Swayam Tathagata Buddher Uposhikya Mahaposhiker Bishopan. Jokhone Sandhya Samagam Hoten স্বয়ং তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করতেন, বান্তে ভগবান আমরা গৃহী মানুষ, কর সংসার সামাল দিতে হবে, অবকাশ প্রদান করুন। এই কথা এই প্রার্থনাটা বুদ্ধের কাছে করেছিলেন বিশ্বকা। আমরা যদি এই যে আপনাদেরকে অনেক সন্ধ্যা অবধি ধরে রাখি, আপনারাও বসে থাকবেন, তো ফলে হবে কি, ঠিক মতো যদি কর সংসার সামাল দিতে না পারেন, যে ঠিক মতো যদি রান্না বান্না করতে না পারেন, তাহলে ডক্টর দীনবুদ্ধি বান্তের দেশনা তার হাল দিতে হাল দেবে না, অকার্যকর হয়ে যাবে। যেটা পুণ্য হবে সেটা অপুণ্যের কাজ করবে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ঠিক মতো যদি সামাল দেওয়া না যায়। সেজন্যই আমি প্রায় বলে থাকি, আমাদের উচিত যাতে মা বোনেরা ঠিক মতো ঘর সংসার সামাল দেওয়ার সময় পায়, সেভাবে অনুষ্ঠান শেষ করা। তা আমি দেরি করবো না। আজকে সুন্দর দেশনা করেছেন, দীর্ঘক্ষণ বিষয়ভিত্তিক দেশনা। তো সেখানে এই কথাই বলতে চাই,
উনি যেটা বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমি একটা শ্লোক বলে কো আমার দেখনা শেষ করব বাপ ভালো তো ছেলে ভালো মা ভালো তো জি গাবি ভালো তো বাচ্চা ভালো বলে যে দুধ ভালো তো গি আমি আর বাড়াচ্ছি না সঙ্গের পথে বন্দনা দান আছে আপনাদের প্রতি মৈত্রী মাসের দানে এই অনুষ্ঠান পরিধি আরো পাঁচ দিনে সফলতা কামনা করছি উত্তরোত্তর আপনাদের শীত বৃদ্ধি কামনা করে আপনাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণকে কামনা করে আপনারা জল ডেলে বিশ্বের সমস্ত প্রাণীর উদ্দেশ্যে পুণ্যদান করার লক্ষ্যে জল ডালে পুণ্যদান করুন আচ্ছা ওই মায়াং বান্তে সংসার কান্তার দুঃখাত মোচনাত্তায়া ইমান বিজ্ঞান পারিকার ভিক্ষু সংগাচ্ছা দানা দেমা পুজেমা দুতিয়ম্পে বান্তে ইমান বিজ্ঞান পারিকার ভিক্ষু সংগাচ্ছা দানা দেমা পুজেমা তৃতীয়ম্পে বান্তে ইমান বিজ্ঞান পারিকার ভিক্ষু সংগাচ্ছা দানা দেমা পুজেমা পুজেমা পুজেমি জল ডালি পুণ্যদান করুন ইদাঙ্গ ইয়াতিনাঙ্গত সুখিতন্ত ইয়াতায় ইদাঙ্গ ইয়াতিনাঙ্গত সুখিতন্ত ইয়াতায় ইদাঙ্গ ইয়াতিনাঙ্গত সুখিতন্ত ইয়াতায় উন্নামে উদাহাং ওয়াট্টাং যথাদিন্যা অবাত্তাতি এবমেব এতোদিন্যা বেতানা উপগ্রহাতি যথাবারি মহাভূত পরিপূরন্তি সাগর সব্বে সত্ত সব্বে দেব সব্বে নাগ সব্বে ইয়ক্ক সব্বে ব্রহ্ম সব্বে বেত সব্বে মনুষ্য অনুমোদন্ত সব্ব সম্পত্তি বিদ্ধিয় আকাশট্টাশ উম্মট্ট দেবনাগ মহিতিক পুণ্যন্ত অনুমোদিত চিরং রক্ষন্তু বুদ্ধ শাসন চিরং রক্ষন্তু দীনদেশন চিরং রক্ষন্তু মাং পর ইমেন পুণ্যকম্মেন মমেবাল সমাগাম শতংসাম কামোহতো যাবনিব্যান পাত্রীয় ইদং মে পুণ্য ইদং মে দান ইদং মে শীল অশবক্কায় বহং হতো নিব্যানস্য পাচ্ছায়ো হতো যথালোকে তিরচ্ছন্ন নিরূয়চ অবীচিত ইনাকুলে ন জায়ামি জাতি জাতি অভাবাবে দেবাভূমি বসুন্দরী তুম্য জনাত বসুন্দরী শক্তি হত পাবাত আবার মাননীয় সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি আর আয়োজক কর্তৃপক্ষ প্রত্যেকের কাছে যে আজকে আমাকে এখানে এত বড় অনুষ্ঠানের সভাপতি আসনে বসে সম্মান দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জন্ম জন্মান্তরের পুণ্য